আসসালামু আলাইকুম আমি পুষ্টিবি তুমে সালমা না আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ওজন কমানোর পাঁচটি ম্যাজিক পানীয় নিয়ে আসলে এমন কোন স্পেসিফিক পানীয় বলতে অনেকে মনে করেন যে কিছু পানীয় রয়েছে যেগুলো খেলে একদম ওজন কমে যাবে ব্যাপারটা সেরকম নয় আপনি যদি প্রপার ডায়েট প্ল্যান ফলো করেন হাঁটাহাঁটি বা ব্যায়াম করেন এবং তার পাশাপাশি এই ধরনের পানীয়গুলো যদি পান করেন যেগুলোকে আমরা ডিটক্স ওয়াটার বলি তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার ওজন কমাতে পারবেন চলুন তাহলে জেনে নেই যে ওজন কমানোর জন্য এই ধরনের ভেষজ পানিও গুলো কি নাম্বার ওয়ান সেটা হলো লেবু মধু পানি এটা আমরা সবাই জানি যে লেবু মধু পানি পান করলে খুব সহজে ওজন কমে এবং অনেকে ভেবেই নিয়েছেন যে আমি যদি প্রতিদিন লেবু মধু পানি পান করি তাহলে হয়তো আমার অতিরিক্ত ওজন অতিরিক্ত মেদ ঝরে যাবে আসলে ব্যাপারটা ওইরকম নয় আপনি লেবু মধু পানি কখন খাবেন কতটুকু পরিমাণে খাবেন এবং আপনার ওজন কত কেজি বেশি এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি দশ বারো কেজি বা পনেরো কেজির মতো ওজন বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে দুই টেবিল চামচ থেকে তিন টেবিল চামচ পরিমাণ লেবুর রস এক গ্লাস কুসুম গরম পানিতে মিক্সড করে খান তাতে কিন্তু আপনার ওজন কমাতে সাহায্য করবে কিন্তু এই ভেষজ পানির পাশাপাশি কিন্তু আপনাকে অবশ্যই প্রপার ডায়েটটা ফলো করতে হবে নাম্বার টু জিরা পানি আসলে অনেকে দেখা যায় ওজন বেশি এবং সাথে মেটাবলিজমটা খুবই স্লো বিপাকিয়ার হার এত স্লো যে দেখা যায় অনেক কম খেলেও তার ওজনটা বাড়তেই থাকে এই ধরনের পেশেন্টদের আমরা বলি যে আপনি হলো যে জিরা পানিটা খান জিরা পানিটা কি অনেকে করে গো গোটা জিরাটা সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা পানিটা খায় আমি বলবো এটা না করে আপনি গোটা জিরা সকালবেলা পানিতে ফোটান ফোটানোর পরে যখন দেখবেন কালারটা চলে আসছে সেই পানিতে আপনি একটু লেবুর রস কিংবা আদার রস মিক্স করে খেতে পারেন এতে কিন্তু আপনার বিপাকক্রিয়ার হার খুব দ্রুত বাড়বে নাম্বার থ্রি সেটা হলো আপনার দারুচিনি পানি দারুচিনি পানিটা আসলে কিরকম রকম আপনি দারুচিনি ফোটাতে পারেন গোটা যে দারুচিনি রয়েছে আমরা মশলা হিসেবে যেটা ব্যবহার করি এটা আপনি সরাসরি ফোটাতে পারেন অথবা আপনি দারু চিনি কিন্তু পাউডার করে নিতে পারেন মানে গুঁড়াটা হাফ চামচ থেকে এক চামচ এক গ্লাস কুসুম গরম জলে মিক্সড করে খেতে পারেন অথবা আপনার যে জিরা পানির কথা বললাম সেটার সাথে মিক্সড করে খাওয়া যেতে পারে লেবু মধু পানির সাথেও মিক্সড করে খেতে পারেন এতে কিন্তু দেখা যায় আপনার পেটের মেদ যদি থাকে সেটা কমতে সাহায্য করবে যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের জন্য সিনেমান পাউডারটা গরম পানিতে অনেক ভালো কাজ করে তাও কিন্তু এই দারুচিনি গুড়াটা ব্যবহার করতে পারেন নাম্বার ফোর হলো আদার পানি আদার পানি বলতে আপনি যদি আদা কুচি করে সেটাকে আপনি পানিতে ফোটান মানে একটু থেতো করে নিয়ে পানিতে আপনি ফোটালেন যে রস হবে তার মধ্যে আপনি লেবুর রস যোগ করে খেতে পারেন এটা কিন্তু খুব দ্রুত আপনার ওজন কমায় মেটাবলিজমটাকে টাকে বুস্ট করে পাশাপাশি দেখা যায় অনেকে স্কিনে প্রবলেম থাকে তাদের জন্য আদার রসটা অনেক ভালো আবার অনেকে দেখা যায় খিদে লাগার প্রবণতা অনেক বেশি তাদের জন্যই আদার রসটা খুব উপকারী এবং সবচেয়ে যাদের জন্য বেশি উপকারী যেই ধরনের ওভারওয়েটের পেশেন্টদের আপনার অ্যাসিডিটি রয়েছে সেই তারা যদি আদার রসটা খায় এই আদা পানিটা গ্রহণ করে তাহলে কিন্তু তাদের অ্যাসিডিটিও হবে না পাশাপাশি তারা ওজনও কমাতে পারবে এটা বহুল জনপ্রিয় একটা ডিটক্সো ওয়াটার বা বহুল জনপ্রিয় একটা ভেষজ পানীয় যেটা সবাই খেয়ে থাকে সেটা হলো খুব দ্রুত আপনার ওজন কমাতে সাহায্য করবে যদি আপনি পরিমাণ মতো এবং সময় বুঝে খেয়ে থাকেন অ্যাপেল সিডার ভিনেগার আমরা খেতে বলি যে এক গ্লাস কুসুম গরম পানিতে একটু লেবুর রসের সাথে কিংবা আদার রসের সাথেও আপনি খেতে পারেন যাদের স্মেল টাইটার স্মেলটা একটু দেখা যায় খুব গাঢ় দেখে অনেকে নিতে পারে না সেক্ষেত্রে যারা স্মেল নিতে পারে না তারা লেবুর রস বা আদার রসের সাথে খেতে পারে অথবা গরম সকালে খালি পেটে এবং রাতে ঘুমানোর আগেও খেতে পারেন অথবা এবং রাতের বেলা বেলায় আপনি ভারী খাবার গ্রহণ করবেন সেই বেলাও পনেরো বিশ মিনিট আগে আপনি অ্যাপেল সিডার ভিনেগার গ্রহণ করতে পারবেন আশা করি আপনারা জেনে গিয়েছেন আজকে যে পাঁচটি ম্যাজিক পানীয়র কথা বললাম ওজন কমানোর জন্য আপনারা নিয়ম মেনে ফলো করলে অবশ্যই ওজন কমাতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন